তাহেরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করব। এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে আপনি কি করেন, সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে। আপনারা ইদানিংকালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে, সত্য কথাটা বললেন মানেন আর না মানেন। বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছেন? সত্য কথাটা বলেন, টের পান? আপনারা দূরত্ব তৈরি করেন কেন সাধারণ মানুষ? আপনারা এগুলো দেখেন না কেন, খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে আসবে, আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন, কেন দ্বন্দ্ব করেন? কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো, বলি না তো বলি না, এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না, কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া মা বাবা আর অভিশপ্ত সন্তান ছাড়া পারে না, সেই অনুমতি আমি দিব কেন? এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে আপনি কি করেন, সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে, যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে, তাহেরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করবো। ও পারে না আমার সাথে বুকে বুক লাগে, খবর আছে আপনি গো? খবর আছে? অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসছে ইনশাআল্লাহ, অল্প দিনে দেখবেন। ওই গ্রামে একটা কথা আছে না কি জানি, ওই যে আমার দুপ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি কয় আমাকে এলাকায় আপনাদের এলাকায় আম দুধ মিলে যায় দূরে সরে যায় কোনটা বড়া না, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই দ্বন্দ্ব কইরেন না, তওবা করেন, একেবারে তওবা করেন, নামাজ পড়েননি এটা হিসাব করেন, রোজা রাখেননি হিসাব করেন, আপনার মাইয়া বলা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব এই বাহাদুরি, মরিয়া গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মরিয়া যায় আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম, তো কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন, নিজের সংসার ঠিক করেন, মাইয়া ফলাটিরে মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে কবরে সওয়াব পাবেন, এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগো, ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলে থাকে এই যুগে বলার উপায় নাই, দেখেন না একটা ভুল করে লইয়া ভরে, সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক, টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে, তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে, দেখলেই বুকের সাথে বুক নাম কমু না, এই হেগো বক্ত হেন আছে আমি নাম কইতাম না, ভাই চা খেয়ে যান আমি কিনা বিমানের টাইম নেই, ও ছবি একটা তুইলা নিছে পিছন দিয়ে টের পাই নেই, নাম কইলে হেন সবাই চিনি, আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত এখন আর দেয় না, চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়, বেঈমানরা হাসে দেখছো নি মুসলমান মুসলমানের কেমনে গালি দেয়, এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে, দোয়া করি আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন, দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে আসেন স্টেজে আসেন বসেন, কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন কানে ধইরা উঠবাস করবো তওবা করবো,
এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। কি রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যেয়ে ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইলো কেন, এটা আমি সইতেরি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়াও পারেন আলহামদুলিল্লাহ। এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন। দূরত্ব কমায় দেন, একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না, আসামের অবস্থা দেখেন না, কাশ্মীরের অবস্থা দেখেন না, চেচনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না, এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়, আপনার একটু মায়া লাগে না? নবীজির যদি মহাব্বত থাকে তাহলে আপনার অন্তরে মায়া লাগা দরকার। আমি কোন আলেমের বিরুদ্ধে কোনদিন একটা বয়ানে কোনো কথা বলছি, এরকম প্রমাণ থাকলে এখন বলেন, আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উঠবাস করব 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন, আপনারা কেন বলবেন? এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা পাল্টা কথা বইলে অস করিয়া যাইব, ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাব, ওই ওই যুগ এখন আর নাই। আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, যে আলেম বয়ান করে যাক, মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে, একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয়, আমনের এই বরুরাবাসীর কিচ্ছু বলার দরকার নাই, বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রইছে, একটু উল্টা পাল্টা কইলে জাগায় ধইরা লইব, পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে মাপ কইরা দাও। যুগটা বুঝেন কিছু? তা আপনারা এত পারাপারি করেন কেন, এত টেনশন করেন কেন, একেবারে নিশ্চিন্তায় থাকেন, শুধু চিন্তা করেন নিজে কেমন একটু আমলালা হবেন, মাইয়া বলার দিনে একটু আদর্শ বানাবেন, নবীর তরিকাওয়ালা বানাবেন, এই চিন্তা করেন। আর একজনের চিন্তায় নিজের ঘুম নষ্ট, নিজে নামাজ নাই রোজা নাই খবর নাই, আর একজনে নামাজ পড়ে না নিয়ে ফিরেছেন, ওই মসজিদে আজান হইতেছে কয় চলো নামাজে, কয় আমি যাবো না, কয় কেন, কয় পেরেশানি কি, কয় কবরে একা কেমনে থাকবো, এই টেনশনে আছে। হুদা আকামের দোয়ান দেন কি যুবকেরা, সত্য কথাটা বলেন মুরব্বীরা, এখন কোন আলেম কি উল্টা পাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই, বড়ুরা ওলারা কিছু বলেও নাই, কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না, উল্টা পাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে, ও নতুন করে লাইভে আসা লাগে না, আইয়া ক্ষমা চাওয়া লাগে না, আপনারা আর কি চান? এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন? আলেম পাইলে দোয়া নেবেন, আপনার এলাকায় আলেম আসছে, আপনি কোন দল করেন দরকার নাই, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য মেয়ের জন্য, আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি, দোয়া চাইবেন।